الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا ويخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে করে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনা, কিছু সময় নেককার মানুষদের সোহবতে তাদের সংস্রবে সময় পার করার তৌফিক দান করছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেককার মানুষদের সোহবত, নেককার মানুষদের সাথে সময় কাটানো, এটা হায়াতের বড় একটা নিয়ামত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামকে নসিহত করতেছিলেন, এর মধ্যে একজন সাহাবি, গ্রাম্য সাহাবি, মসজিদে নববীতে আসলেন, নবীজির সামনে উপস্থিত সাহাবায়ে কেরামের মাঝখানেই উনি বসলেন। এর মাঝে নবীজিকে জিজ্ঞেস করলেন যে নবীজি, কিয়ামত কবে সংগঠিত হবে? কিয়ামত তো এমন এক ভয়াবহ দিন যেদিন প্রত্যেকটা মানুষের কথা, কাজ, চলাফেরা সব হিসেব নিকেশ হবে। কিছু মানুষ জান্নাতি যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। ওই ভয়াবহ দিনের কথা আল্লাহ তাআলা কোনো আউলিয়া, বুজুর্গ, পীর পয়গাম্বর, গাউস কুতুব, কোনো রসুলকেও জানান নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এটার নির্ধারিত কোনো তারিখ আল্লাহ তাআলা জানান নাই। তো এমন একটা বিষয় নিয়ে, কবে সংগঠিত হবে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। নামাজের টাইম হইল, নবীজি ইমামতি করলেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আইনা সাইল, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটা কোথায়? বললো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিয়ামত কবে হবে এর উত্তর না দিয়ে তাকে আরেকটা প্রশ্ন করে বসলেন যে তুমি এই ভয়াবহ দিনের তারিখ সম্পর্কে তুমি জিজ্ঞেস করছো, এই ভয়াবহ দিনে তো তোমার আমলের হিসেব হবে, তোমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, তুমি আগে বলো যে এই দিনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো, এই দিনের প্রস্তুতি কি গ্রহণ করছো? সাহাবি বলল যে নবীজি, আমি তো অনেক দরিদ্র মানুষ, শ্রমজীবী মানুষ, আমার অনেক আমল নাই, ফরজ নামাজ ছাড়া কোনো নফল নামাজ আমি আদায় করার সময় পাই না, ফরজ রোজা ছাড়া কোনো নফল রোজা আদায় করার টাইম আমি পাই না, দান সৎকা তো করতেই পারি না, গরিব মানুষ, এই হলো আমার অবস্থা। তবে দিলের মধ্যে একটা জিনিস লালন করতেছি, মনের ভিতরে একটা জিনিস লালন করতেছি, সেটা হলো এই পৃথিবীতে আমার ধন দৌলত, আত্মীয় স্বজন, বাল বাচ্চা, এমনকি আমি আমার নিজের চেয়েও
আমি আপনাকে বেশি মহব্বত করি, এই সম্পদ আমি লালন করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, সত্যি যদি তুমি আমাকে মহব্বতকারী হয়ে থাকো, তাহলে শুনে রাখো, হাসরের ময়দানে, পুলসিরাতে, এমনকি জান্নাতেও তুমি আমার সাথেই বসবাস করবে। সাহাবায়ে কেরাম বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আমরা এত বেশি খুশি হইলাম যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এত বেশি খুশি হইনি। কেন বেশি খুশি হয়েছেন? কারণ এতদিন আমরা ধারণা করতাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার অনেক বেশি প্রিয় মানুষ, কাজেই উনি জান্নাতে থাকবেন প্রাইভেট জায়গায়, আর আমরা সাধারণ যারা মুসলমান আমরা সাধারণ জান্নাতে থাকবো, হয়তো বা নবীজির সাথে সাক্ষাৎ হবে না। কিন্তু আজকে নবীজি ঘোষণা দিলেন যারা আমাকে মহব্বত করবে দিল থেকে, প্রাণের চেয়েও বেশি মহব্বত করবে, তারা আমার সাথেই জান্নাতে বসবাস করবে। এ কথা শুনে আমরা এটা বিশ্বাস করতে পারলাম যে নবীজিকে জান্নাতেও আমরা পাইব। কথা এতটুকু শেষ করেন নাই, পরের কথাটা বলার জন্যই হাদিসটা শোনাচ্ছিলাম। নবীজি আরেকটু কথা বললেন যে শুধু আমি নই, এই পৃথিবীতে যারা যাদের সাথে মহব্বত রাখবে, যাদের আদর্শ অনুযায়ী চলবে, যাদের সোহবত এখতিয়ার করবে, কিয়ামতের দিন, কিয়ামতে, হাসরে, পুলসিরাতে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই তাদের জান্নাত এবং তাদের হাসর করবেন। কাজী উলামায়ে কেরামের সোহবতে সময় কাটানো, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখা, আল্লাহওয়ালাদের সাথে কিছু সময় কাটানো, এটা তো আমার ঈমান বৃদ্ধি এবং আখেরাতে এটা নাজাতের জুরিয়া। আল্লাহ তাআলা যে তৌফিক দিলেন আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসাকে কেন্দ্র করে আমরা এই মাদ্রাসায় যারা পড়বে যারা পড়াবে তারা কোরআনওয়ালা, কোরআনের সিলেবাসই তো এই সমস্ত মাদ্রাসা। আচ্ছা, এই কোরআনওয়ালারা যদি নাজাত পায়, কোরআনওয়ালাদের সাথে যারা মহব্বত রাখবে নবীজির এই হাদিস অনুযায়ী, তারাও নাজাতের কাফেলার মধ্যেই অংশগ্রহণ করতে পারবে। লম্বা কথা আর আমি বলে আপনাদের সময়ও নষ্ট করব না, আমাদের মেহমান এখানে বসা, আমি যে কথাটুকু শুধু বলতে চাই, যারা কোরআনওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুবানে বলছেন, তারা হলো আল্লাহ তাআলার খাস মানুষ, প্রাইভেট মানুষ, বিশেষ মানুষ। কাজে এই কোরআনওয়ালাদের সাথে যারা যেভাবে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা কোরআনওয়ালাদের সাথেই তাদেরকে ওইভাবেই মর্যাদাশীল করবেন। আজকে আমাদের, আমরা যারা বয়স্ক আছি, আমাদের ইবাদতের হালত কি আমরা জানি? আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজ যদি পরীক্ষা করি তাহলে কিন্তু আমাদের নামাজের অবস্থাটা বের হয়ে আসবে। তাকবীরটা সহি কিনা, মাসলাটা সহি কিনা, রুকুটা সহি কিনা, সেজদা কি সহি কিনা, আমরা তো এই ভুল করে আসছি। সামনে অঙ্গীকার হওয়া চাই যে আমার সন্তানদেরকে আর এই ভুলে রাখব না, আমার সন্তান মেয়ে হোক ছেলে হোক, আমার সন্তানকে কমপক্ষে আল্লাহর দাসত্ব করতে পারে, আর আমার কবরের পাশে যে যেন আল্লাহ যে দোয়া শিখিয়ে দিছেন সেই দোয়াটা করতে পারে, আমার সন্তানকে অতটুকু যোগ্যতাশীল করেই তারপরে আমার সন্তানকে অন্য শিক্ষায় নেব। হোক আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার মেয়ে হোক না বড় শিক্ষিত, কিন্তু প্রাথমিক এই শিক্ষাটা অবশ্যই দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া এবং কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রেখে এই দুনিয়ার হায়াতের এই সময়টা পার করে আল্লাহর রেজামন্দি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আমাদের সকলকে এনায়েত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।